আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। নেতৃত্বের দখল নিয়ে বেনাপোল বন্দরে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ, সাতজন আহত, একাংশের কর্মবিরতিতে পণ্য খালাসে বিঘ্ন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চালুর পর পাল্টে গেছে চিত্র, নিজ উপজেলায় মিলছে বিশেষজ্ঞ ডাক্তার সহ বিনামূল্যে চিকিৎসা সেবা। মাগুরায় নদীর পাড় সহ সরকারি খাস জমিতে গাছ লাগিয়ে 5,000 পরিবারের ভাগ্যের পরিবর্তন, সামাজিক বনায়নে আগ্রহী হয়ে উঠেছেন নিম্ন আয়ের মানুষ। এবং জনসেবার পাশাপাশি মানুষের কল্যাণে ভেষজ উদ্ভিদের বাগান করে সাড়া ফেলেছেন জয়পুরহাটের এক জনপ্রতিনিধি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বেনাপোল বন্দরে শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছে। এ ঘটনায় শ্রমিকদের একটি অংশের কর্মবিরতিতে বন্দর থেকে পণ্য খালাসে বিঘ্ন ঘটছে। সকাল 10টার সময় এই ঘটনা ঘটে। থেমে থেমে ধরে ধাওয়া পাল্টা ধাওয়া। আহতদের মধ্যে বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহমেদ ও শ্রমিক নেতা বেল্টুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা হাসপাতাল থেকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, সকালে শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে 23টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া জানান, গতকাল রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ককটেলের খোঁজে স্থলবন্দরের 35 নম্বর কেমিক্যাল গোডাউনের আশেপাশে অভিযান চালায় পুলিশ। এ সময় পাশের এক মুদি দোকানের পেছনে ড্রেনের মধ্যে পরিত্যক্ত অবস্থায় 23টি তাজা ককটেল পাওয়া যায়। উদ্ধার হওয়া এসব ককটেল পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করার কাজ চলছে। কে বা কারা বন্দর এলাকায় এত ককটেল রেখেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে গত 2 সেপ্টেম্বর 18টি ককটেল উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাদল হোসেন নামে একজনকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। একসময় উন্নত স্বাস্থ্যসেবা পেতে তৃণমূলে সাধারণ মানুষকে যেতে হতো রাজধানী বা জেলা শহরে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে। সিজারিয়ান, ছোটখাটো অপারেশন সবই করাতে হতো উপজেলা শহর থেকে দূরে গিয়ে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি হবার পর থেকেই এ চিত্র পাল্টে গেছে। বাড়ি থেকে একটু দূরেই নিজ উপজেলায় মিলছে বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চল বাঞ্ছারামপুর, লোকসংখ্যা 3 লাখের বেশি। মেঘনা ও তিতাস বেষ্টিত এই উপজেলা জেলা শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। উপজেলা থেকে জেলা শহরে আসতে সময় লাগে অন্তত 3 ঘন্টা। আগে মুমূর্ষু রোগীর জরুরি চিকিৎসায় যাতায়াতে নানা অসুবিধায় পড়তে হতো স্থানীয়দের। এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ। রয়েছে শিশু, গাইনি, হৃদরোগ সহ আলাদা বিভাগ। নামমাত্র মূল্যে করানো যাচ্ছে রোগ নির্ণয়ের নানা পরীক্ষা নিরীক্ষা। ডিএসএফ প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে করা হচ্ছে নর্মাল ডেলিভারি ও সিজার। পাশাপাশি গর্ভবতী মায়েদের দেওয়া হচ্ছে 2,500 টাকা ভাতা। দেশের আর কোথাও নেই এই সুবিধা। যত রোগী আসে এর মধ্যে আমরা কমপক্ষে 65 থেকে 70 জন রোগী আমরা প্রতিদিন ডায়াগনোস করি। 30 থেকে 40 জন গর্ভবতী মা এবং গাইনি অন্যান্য সমস্যা, যেগুলো গাইনি সমস্যা নিয়ে প্রতিদিনই আসতেছে। প্রাইভেট ক্লিনিকে গেলে 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত লাগতো, ওটুকু সামর্থ্য আমরা নাই, এই জায়গার মধ্যে আমরা ফ্রি পাইতেছি। তৃণমূল পর্যায়ে এমন উন্নত স্বাস্থ্যসেবা পেয়ে খুশি স্থানীয়রা। হাসপাতালের শয্যা সংখ্যা 50 থেকে 100 তে উন্নতি করার দাবি তাদের। যদি সরকার সদয়া আরো 50টা বেড বৃদ্ধি করে দিত তাহলে জনগণ আপনার সেবা পেত। দীর্ঘদিন 31 শয্যা বিশিষ্ট পুরনো ভবনে চিকিৎসা কার্যক্রম চললেও নতুন ভবনের নির্মাণ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। চলতি মাসেই চালু হবে এই নতুন ভবনের কার্যক্রম। তবে জনবল সংকট নিরসন হলে হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন এই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। 31 শয্যার যে কাজ হাসপাতাল ভবনটি, এটি চলমান আছে, এটা আগামী মাসেই উদ্বোধন হবে। আমরা আশা করছি এটি উদ্বোধন হলে আমাদের সেবার মান আরও অনেক পরিসর উন্নত পরিসরে বৃদ্ধি পাবে। তৃণমূল পর্যায়ে হাসপাতালগুলোর জনবল সংকট ও অবকাঠামোগত সমস্যা দূর করলেই আরও ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এমনটাই মনে করছেন উপজেলাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
বরিশালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। ২৪ ঘন্টায় এ বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৩৬৪। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখন রোগীদের উপচে পড়া ভিড়। হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২১২ জন রোগী। মৃতদের মধ্যে বরিশাল জেলার ৪ জন ও পটুয়াখালীর ১ জন রয়েছেন। বিভাগে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪৬০১ জন আর মারা গেছেন ৫০ জন। অপহরণ হবার তিন দিন পর তিন বনকর্মীকে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন বিভাগ। কক্সবাজারে টেকনাফে পুলিশ ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। দুপুরে হিলা ইউনিয়নের মোচনীয় গহীন বন থেকে তাদেরকে উদ্ধার করা হয়। তারা তিনজনই বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার। শুক্রবার বিকেলে মোচনী বিটের নেচার পার্ক পাহারা দেওয়ার সময় অপহরণের শিকার হন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জে দায়ের করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু সাইদ চাঁদকে হাজির করা হলে আমল গ্রহণকারী এক নম্বর আদালতের বিচারক রাশিদুল আমিন এ আদেশ দেন। আগামীকাল আসামির জামিন শুনানি অনুষ্ঠিত হবে। গত ২৪ মে আবু সাইদ চাঁদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। নদ নদীর পানি কমতে থাকায় জামালপুর ও সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এর মধ্যে জামালপুরে যমুনার পানি কমলেও অপরিবর্তিত রয়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি। ঘরে ফিরতে শুরু করেছেন বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া দুর্গতরা। বন্যায় পানি নেমে যাওয়ার পর চোখে পড়ছে ক্ষতিগ্রস্ত ফসল ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও বেড়েছে দুর্ভোগ। জেলা সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি, এনায়তপুর ও শাহজাদপুর উপজেলার নদী তীরবর্তী ও চরাঞ্চলের কিছু এলাকা এখনও তলিয়ে আছে। মাগুরার সরকারি রাস্তা, খাল, নদীর পাড়সহ সরকারি খাস জমিতে গাছ লাগিয়ে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন প্রায় ৫০০০ পরিবার। ফলে তৃণমূলের এসব পরিবার ৭০০০০ থেকে বিভিন্ন অঙ্কের টাকা পেয়ে হয়েছেন স্বাবলম্বী। দিন দিন সামাজিক বনায়নে আগ্রহী হয়ে উঠেছেন নিম্ন আয়ের মানুষেরা। মাগুরা প্রতিনিধি সুজন মাহমুদের তথ্যচিত্র রিপোর্ট করছেন শফিকুল ইসলাম শামীম। মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নের সাবরি গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন ছোট্ট এই বাড়িটিতে স্বামী সন্তান নিয়ে বসবাস করেন হতদরিদ্র পূর্ণিমা রানী। বাড়ির পাশে ফটকি নদীর পাড়ে সামাজিক বনায়ন কর্মসূচির ১০ কিলোমিটার বৃক্ষরোপণ কর্মসূচি বদলে দিয়েছে পূর্ণিমার জীবন। বৃক্ষরোপণ সমিতির সদস্য হিসেবে প্রতি মাসে ৫০০০ টাকা বেতনে রক্ষণাবেক্ষণের কাজ করেছেন পূর্ণিমা। যেখান থেকে শুরু হয়েছে পূর্ণিমার ঘুরে দাঁড়ানোর গল্প। এ গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করতে পারলে ১০ বছর পরে পূর্ণিমা ও তার দলের সদস্যরা প্রত্যেকে পাবেন অন্তত ১৫ থেকে ১৬ লাখ টাকা। মাসে ৩০০০ টাকা দিত আমার। তা দিয়ে আমার তিনটা ছেলে মেয়ে স্বামী স্ত্রী ভালোই চলত। তার ভিতর দিয়েও আমি কিছু কিছু রাখতাম। আমাদের এই গাছেই তো জীবন আমাদের। এবার এই গাছে ভবিষ্যতে আমাকে বড় কিছু পাবো আমরা, এই বলে আমরা আশা করি। বিশাল বড় একটা বাগান করেছি, তাতে আমরা আশা করতেছি ১৬ লাখ টাকা করে আমরা ভাগে পাবো। একইভাবে জেলার শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি সরকারি রাস্তার দুপাশে গাছ লাগিয়ে স্বাবলম্বী হয়েছেন ওই এলাকার অন্তত ৩০০ পরিবার। এই গাছ লাগানোতে অনেক উপকার আছে। হ্যাঁ, যা আমি আগের বার যা বুঝেছি তাতে এই বাগানের দৈর্ঘ্য, তাতে এখনকার সদস্য যারা আছে এরা তো ১৫-১৬ লাখ টাকা করে পাবে। আমরা ইউনিয়নে ৪০ কিলো বাগান এখন বর্তমান করছি এবং খুব সুন্দর বাগান হয়েছে। মাগুরা জেলার সরকারি জমিতে সমিতি গঠনের মাধ্যমে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বৃক্ষরোপণ করছে বন বিভাগ। এর মাধ্যমে উপকৃত হচ্ছেন অন্তত ৬ থেকে ৭ হাজার সাধারণ মানুষ। যে বাগানগুলিতে আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেই তাদেরকে উদ্বুদ্ধ করছি এবং সম্পৃক্ত করছি। এখানে প্রায় তাদেরকে প্রায় ৬ কোটি টাকার মতো এ পর্যন্ত আমরা গাছ বিক্রয় করেছি। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের ফলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কর্মসূচি, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। শফিকুল ইসলাম শামীম, ATN বাংলা। নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা ওসমান গনি হত্যা মামলায় জেলা ছাত্র শিবিরের সভাপতি মহসিন আলম সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের পর পুলিশের কয়েকটি টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। পূর্ববিরোধের জের ধরে গতকাল সকালে লালপুর উপজেলার কদিন চিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া চিলান গ্রামে নিজ বাড়ির কাছে পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনিকে কুপিয়ে ও হাত পায়ের রক্ত কেটে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের বড় ভাই কুতুবুদ্দিন বাদী হয়ে 25 জনের বিরুদ্ধে লালপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। জনসেবার পাশাপাশি মানুষের কল্যাণে নানা প্রজাতির ভেষজ উদ্ভিদের বাগান করে সাড়া ফেলেছেন জয়পুরহাটের কালাইয়ের স্থানীয় এক জনপ্রতিনিধি। ইউপি চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার লজিকের বাগানে রয়েছে প্রায় 500 প্রজাতির ভেষজ গাছ। বিভিন্ন রোগের পথ্য হিসেবে কাজ করা এসব ভেষজ গাছগাছড়া বিনামূল্যে বিতরণ করা হয় সাধারণ মানুষের মাঝে। এ উদ্যোগকে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা কৃষি বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মইনুল আহসান। জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের চেয়ারম্যান আনমো শওকত হাবিব তালুকদার লজিক শখের বসে ও মানুষের কল্যাণের কথা চিন্তা করে বিদেশ থেকে চারা এনে 2000 সালে তালুকদার পাড়ায় শুরু করেন ভেষজ উদ্ভিদের বাগান। 6 বিঘা জমিতে একক প্রচেষ্টায় গড়ে তোলেন লাবণ্য ভেষজ পল্লী। বর্তমানে তার বাগানে শতমূলি, দারুচিনি, নাগমণি, ঈশ্বরমূল, অর্জুন, দেবদারু, অশ্বগন্ধা, তেলিয়া গর্জন, মহুয়া, শ্বেতচন্দন, শ্বেতকাঞ্চন সহ প্রায় 500 প্রজাতির দুর্লভ দেশি বিদেশি ভেষজ গাছ রয়েছে। নানা রোগের প্রতিষেধক ওষুধ হিসেবে কাজ করা এসব ভেষজ উপাদান সংগ্রহ করতে এখানে আসেন বিভিন্ন অঞ্চলের মানুষ। বিনামূল্যে মূল্যবান এমন ঔষধি গাছ পেয়ে খুশি তারা। বহুত ভালো হওয়ার কোনো ওষুধ আছে? আমাকে একটা গাছের পাতা দিল, এ পাতা ডোলে দিয়ে 3 দিন দেওয়ার পর দাউদ আমার ভালো হয়ে গেছে। গায়ে ব্যথা, আমার কিছু একটা ওষুধ দেন, ওষুধি গাছের ওষুধ দেন। তো ভাই আমাকে ওষুধি গাছ তুলে উঠায় দিল, দেওয়ার পর আমি 7 দিন খাইছি, খাওয়ার পর মোটামুটি আমার গায়ে আর ব্যথা নেই। সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করেই এমন ব্যতিক্রমী বাগান গড়ে তোলার কথা জানালেন এর উদ্যোক্তা জনপ্রতিনিধি শওকত হাবিব। গ্রামাঞ্চলের সাধারণ মানুষ আজও ভেষজ চিকিৎসা প্রতি আস্থাশীল এবং প্রতিনিয়ত মানুষের লাবণ্য ভেষজ পল্লী থেকে তারা তাদের রোগ নিরাময়ের জন্য যে সমস্ত ভেষজ উপাদান প্রয়োজন তারা সংগ্রহ করে তাদের উপকার পাচ্ছে। জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান এমন দুর্লভ প্রজাতির গাছ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে সহযোগিতা চাইলে আমরা ওনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি, সার্বিক সহযোগিতা তাকে করব। ব্যতিক্রমী এ বাগান অন্যদের উৎসাহিত করার পাশাপাশি দেশের ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নামি দামি ব্র্যান্ডের মোড়ক নকল করে চট্টগ্রামের বাজারে বিক্রি হচ্ছে নিম্নমানের চা। ঢাকার চকবাজার থেকে দামি ব্র্যান্ডের এসব নকল মোড়ক সংগ্রহ করে অসাধু চক্র। চট্টগ্রাম নগরী জেল রোডের বড়ুয়া মার্কেটের একটি গুদামে অভিযান চালিয়ে 50টি ব্র্যান্ডের 40 বস্তা খালি প্যাকেট জব্দ করেছে চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। নিম্নমানের চা নকল প্যাকেটের মাধ্যমে বাজারজাত করায় ভোক্তারা প্রতারিত হবার পাশাপাশি ব্র্যান্ডগুলোর বাজার নষ্ট হচ্ছে বলে জানান তিনি। ঝিনাইদহের গোলপাতা চা চত্বরে চা ও লাচ্ছির কদর কয়েক জেলা জুড়ে। এখানে চা খেতে প্রতিদিন ভিড় জমায় শিশুসহ সব বয়সী মানুষ। এই দোকানে চা ও লাচ্ছির দামও রয়েছে সাধ্যের মধ্যে। অনেক দোকানই এই ব্যবসার মাধ্যমে হয়েছেন স্বাবলম্বী। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। জেলা শহরের মুজিব চত্বরের এই দোকানটির নাম গোলপাতা চা চত্বর। প্রতিদিন দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত এখানে ভিড় জমায় চা প্রেমীরা। এক কাপ চা কিংবা লাচ্ছি খাওয়ার জন্য ক্রেতাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এখানে। ঝিনাইদহ সহ পার্শ্ববর্তী যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা থেকেও পরিবার পরিজন নিয়ে নানা বয়সী মানুষ ভিড় জমায় এই দোকানে। শিশু থেকে শুরু করে সব বয়সী নারী পুরুষের আনাগোনায় মুখর থাকে এই গোলপাতা চা চত্বর। কালীগঞ্জ থেকে ঝিনাইদহ চা গোলপাতা চা চত্বরে আসছি, সেখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায়। আমরা এই গোলপাতার চা খাওয়ার জন্য একটু বিরতি নিয়েছি এবং গোলপাতার চা অত্যন্ত সুন্দর। চার দোকানে যে এত ভিড় হয়, এত আকর্ষণ হয়, এটা ইতিহাস। দামটাও অনেকটা নিজেদের সাধ্যের মধ্যে, এই জন্য এখানে সবসময় ভিড় থাকে
এই অনেকক্ষণ দাঁড়িয়ে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে তারপরেই নিতে হয়। ওয়াইফ নিয়ে, তারপর আমার বাচ্চা নিয়ে, ভাগ্নে নিয়ে, ভাই এসেছে। এখানে চা অনেক সুন্দর চা বানাই। আমার আব্বু আম্মুর সাথে মালাই চা খেতে এসেছি। কত গোলপাতা চা চত্বরে আসছি লাচ্ছি খেতে। ক্রেতার পরিমাণ বেশি হওয়ায় বিক্রেতারাও চা ও লাচ্ছি বিক্রি করে হচ্ছেন স্বাবলম্বী। প্রথমে থাকে গরুর খাঁটি দুধ, কন্ডেন্স মিল্ক, ফুল ক্রিম পাউডার দুধ ও হরলিক্স, যেগুলো মালাই চা তৈরি করি আমরা। আমাদের মালাই চা, আমাদের ঘটি চা, আমাদের বিরিয়ানি চা, আমাদের চারটে চা আছে। এ দিয়ে আমাদের সংসারাদি যেভাবে চলে একটা পরিবেশ পরিচ্ছন্নভাবে চলে। মানসম্মত সুস্বাদু ও সাধ্যের মধ্যে দাম থাকায় দীর্ঘ অপেক্ষার পরও এক কাপ চা কিংবা লাচ্ছি খেতে পেরে খুশি ক্রেতারাও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার ভিন্ন ধর্মী খবর। প্রেমের টানে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে জয়পুরহাটের খেতলালে এসে প্রেমিক আবদুল্লাহ হেল আমানের সাথে ইসলামিক শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ফিলিপাইনের তরুণী এনা মারিয়া ভেলাস্কো। বিয়ের পর তিনি নাম রাখেন মরিয়ম আমান। খবরটি ছড়িয়ে পড়লে বিদেশি এই তরুণীকে দেখতে অসংখ্য মানুষের ভিড় পড়ে স্বামী আমানের বাড়িতে। প্রায় দুই বছর আগে সৌদিতে চাকরি করার সময় এনা মারিয়ার সাথে ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আমানের সাথে। এরপর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। গতকাল ফিলিপাইন থেকে দেশে এসে পৌঁছান এনা মারিয়া। পরে খেতলাল যাবার পর দুপক্ষের সম্মতিতেই তাদের বিয়ে হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।